আমরা একটু দেখতে চাই মুজিব তিনি আসলে যেভাবে আউট করেছেন তার মধ্যে দুটো ছিল লেগ বিফোর সারিয়ান নাফিস আপনাকে একটু ইনভাইট করতে চাই আমরা যদি তার দুটো উইকেট পাশাপাশি দেখি না প্রথম যে কথাটা বলবো এই উইকেট এই উইকেট বা ওই উইকেট এবং আমরা রাশিদ খানের যে বোলিং দেখলাম দেখুন বল কিন্তু স্টাম্পের মাঝখানে বল এখানেও না এখানেও না এখানেও না এই কারণে তারা বেশি ডেঞ্জারাস কারণ প্রত্যেক প্রত্যেকটা বল একদম এই তিন স্টাম্পের মধ্যে করে এখন আমি একজন ব্যাটসম্যান হিসেবে কী চাইবো আমি চাইব রুম দেখ আমি এদিক দিয়ে মারব অথবা লেগ স্টাম্পে করুক আমি এই দিয়ে মারব এখন বল করছে এই তিন একদম তিন স্টাম্পের মাঝখানে সো আমি যদি মিস করি হয় এলবি ডাব্লিউ অথবা বোল্ড হবো গতকালকে ওদের নয় উইকেট নিয়েছে দুজনে মিলে এবং নয় উইকেটে কিন্তু হয় বোল না হলে এলবিডব্লিউ ডাব্লিউ সি তো বোঝা যাচ্ছে কতখানি ডিসিপ্লিন এবং যখন আপনার হাতে ভ্যারিয়েশন আছে সে রাশিদ খান লেগ স্পিন করছে এবং গুগলি করছে আর মুজিবুর রহমান অফ স্পিন করে ক্যারাম বল করে গুগলি করে কিন্তু সব ঘুরে ফিরে এই তিনটা স্টাম্পের মাঝখানে এবং বলের যে পেস। আসতে না কিন্তু নাফিস ইকবাল বলছিলেন যে গুগলি যে পেসে অ এবং লেগ স্পিনও সেম পেসে মুজিবুর রহমানও সে পেইসটা খুব ইম্পর্টেন্ট আমি যদি একটা ব্যাটসম্যান হিসেবে দাঁড়াই আমি যদি বল দেখি আসতে আসছে আমি কিন্তু ডিসিশন নিতে পারবো আর টি টোয়েন্টি ক্রিকেটে যেটা হয় আমি এখন ব্যাটসম্যান হিসেবে কিন্তু আগের থেকে আমি একটা ডিটারমাইন থাকে যে আমি এখানে দিলে এদিক দিয়ে মারবো এখানে দিলে এদিক দিয়ে মারবো এখানে দিলে এদিক দিয়ে মারবো এই সিচুয়েশনের মধ্যে লেগ স্পিন আসছে না গুগলি আসছে এটা বোঝা ডিফিকাল্ট বলের পেসটা বেশি আর আনবিলিভেবল অ্যাকিউরেসি এরকম অ্যাকিউরেসি বাং ওয়ার্ল্ড ক্রিকেটও অন্য কোনো দলের এই মুহূর্তে নাই তিনজন বোলার তিনজনই কিন্তু বিভিন্ন যে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে মেইন বোলার খেলে মোহাম্মদ নাবি মুজিবুর রহমান এবং রাশিদ খান তো এই বোলিং অ্যাটাকের সাথে সামনে যে কোনো টিম আমি তো বলছি যে আফগানিস্তানকে যদি হিসাব করে কেউ না খেলে তারা সবচেয়ে বড় ভুল করবে এই টুর্নামেন্টে রাশিদের আউটটা দেখতে চাইটিং ফর খান ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে লেক বিফোর এলবি ডাব্লিউ তো ব্যাটসম্যান তো কিছু একটা করতে হবে স্কটল্যান্ডের মতো টিম তারা স্পিন খুব বেশি খেলেন হুম তাদের যে কন্ডিশানে সেখানে মিডিয়াম পেসি খেলে থাকে একটা বলও আমি দেখিনি গতকালকে স্টাম্পের বাইরে কাট খেলানো বা শর্ট বল করে ছয় মারার মতো বল দেন একদম স্ট্রেট স্টাম্পে স্ট্রেট স্টাম্পে স্ট্রেট স্টাম্পে সো হিসাবটা সিম্পল বোলার বল করবো তুমি মারবা মারবা যদি মিস করো আমি উইকেট নিয়ে নেবো এবং তাই করেছে আর যখন আপনি একশো নব্বই রান চেইস করছেন তখন আপনি তো দুইটা বল দেখার সময় নেই দুইটা বল দেখবেন আপনার রান রেট বেড়ে যাবে সো রাশিদ খানের আরেকটা ব্যাপার আছে রাশিদ খান মুজিবুর রহমান তাও অ্যাকশন দেখে বোঝা যায় রাশিদ খানের আর্ম অ্যাকশন এত কুইক এবং কোনটা গুগলি এবং কোনটা লেগ স্পিন বোঝা খুবই ডিফিকাল্ট অনেক 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 ভালো ব্যাটসম্যানের সাথে আমরা কথা বলেছি আমি ব্যক্তিগতভাবে ওর এগেন্স্টেও খেলেছি গুগলি পিক করা আসলেই ডিফিকাল্ট ও নর্মালি যেটা করে যখন বলটা দিলে দেখাতে পারবো ও একটাই ডিফারেন্স আছে ও যখন লেগ স্পিন করে তখন নর্মাল থাকে যখন গুগলি করে তখন তিন আঙ্গুলে বলটা ধরে ওকে কিন্তু ওর হাতটা যেহেতু এভাবে থাকে বল দেখার কোনো উপায় নেই এবং এত জোরে আসে বোঝা যায় না সো এতটুক অ্যানালিস্টরা বলে যে আঙ্গুলের দিকে খেয়াল করো কিন্তু এত জোরে হাত আসে বোঝার কোনো উপায় নেই আর যেহেতু স্টাম্পেজ টু স্টাম্প করছে আপনার গেস করেই খেলতে হবে ও ওদের এগেনস্টে সাকসেসফুল হওয়ার যদি কোনো চান্স থাকে সোজা মারতে হবে কিন্তু একশো নব্বই রান চেস করতে গেলে আপনি সোজা যে মেরে সারাদিন আপনি পার করতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই তারপরে